ডক্টর ইউনুস, তোদের সময় শেষ। উপদেষ্টা সমন্বয়ক সার্জিত হাসনাথ, উপদেষ্টা নাহিদ আসিফ, তোদেরকে লাইভে এসে ওপেন থ্রেড দিচ্ছে এই ছেলেটি। ডক্টর মোহাম্মদ ইউনুস, উপদেষ্টা আসিফ এবং নাহিদ, এবং সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহকে কড়া ভাষায় গালাগালি করছে। তিনি বলেন, 5ই আগস্ট মহাসংগ্রামের পর আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, যা শুরু হয়েছিল জুলাই মাসের সামান্য কোটা আন্দোলন দিয়ে। এরপর ধীরে ধীরে মহা আন্দোলনে রূপ নেয়। এই সামান্য কোটা আন্দোলনটি এক পর্যায়ে গিয়ে সরকারের পতন ঘটায়। তারপর 17 জন উপদেষ্টা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর থেকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সমন্বয়ক সার্জিত হাসনাথ, উপদেষ্টা নাহিদ আসিফ, তোদেরকে দেশ থেকে বেরোতে দিব না তো, এয়ারপোর্ট ঘেরাও দিতাছি, তোরা যাতে পালাইতে না পারস। তোদের বিচার অল্প থেকে শুরু করে এতটুক পর্যন্ত কর্ম। নেতিবাচক বক্তব্য শুধুমাত্র রাজনৈতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে না, এটি সামাজিক একতার ক্ষতিও করে। তাই এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে কঠোর শাস্তি অত্যন্ত জরুরি। আপনি কি মনে করেন এই ছাত্রলীগের জন্য কি শাস্তি হওয়া উচিত? আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এমনই সব নতুন নতুন আপডেট পেতে ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।